তামাবিল স্থলবন্দরে অটোমেশন পদ্ধতি চালুর প্রতিবাদে পাথর আমদানি বন্ধ। প্রতিদিন 50 লাখ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। দূরত্বের সংখ্যা কাটিয়ে পূর্বাচলে জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পণ্যের নতুনত্ব চান ক্রেতা, দাম নিয়ে সন্তোষ। জনবল সংকটে ধুঁকছে বাগেরহাটের মেরিন টেকনোলজি ইনস্টিটিউট। 18 প্রশিক্ষক পদে মাত্র 7 জন, দ্রুত সুরাহার আশ্বাস। মানিকগঞ্জে কমেছে বেশিরভাগ সবজির দাম। চাঁদাবাজির অভিযোগ আড়তদারদের, নাটোরে বেড়েছে পেঁয়াজের চারা সরবরাহ। এবং অমিক্রনের সংক্রমণ ঠেকাতে জার্মানিতে কঠোর বিধিনিষেধ, বিপাকে স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশি রেস্তোরাঁ ব্যবসায়ীরা। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। দেশের 8টি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। আমরা ব্যবস্থা করে রেখেছি, ইতিমধ্যে আমরা টিকা দিয়ে যাচ্ছি, একটি মানুষও যেন মানে টিকা ছাড়া না থাকে। সেই ক্ষেত্রে আমি দেশবাসীর কাছে একটু আহ্বান জানাবো, অনেকে ভয় পান, ওই গায়ে শু ফুটাবে সে ভয়ও আছে, নানা ধরনের অপপ্রচারও ছিল, কিন্তু সবাইকে আমাদের অনুরোধ থাকবে যে করোনা ভাইরাস এবং নতুন আবার আর একটি ভেরিয়েশন দেখা গেছে এই কি অমিক্রন, এর হাত থেকে বাঁচার জন্য এবং এটা শিশুদের সব থেকে বেশি মানে ধরছে, সেই জন্য আমরা 12 বছর বয়স পর্যন্ত শিশুদের টিকা দেওয়া ব্যবস্থাও নিয়েছি। আর তাছাড়া আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা ভয় না পেয়ে টিকাটা নিয়ে নেন। এই টিকাটা নিলে পরে যেটা হয়, অন্তত আপনার জীবনটা রক্ষা পাবে, হয়তো কিছুদিন ভোগাবে কিন্তু জীবনটা রক্ষা পাবে। সেই জন্য সবাইকার কাছে আমার অনুরোধ যে আপনারা ভয় না পেয়ে টিকাটা যাতে ঠিকমতো নিতে পারেন, সেটাই ব্যবস্থা নেবেন, সেটাই আমি চাই। ইতিমধ্যে আমরা প্রায় 13 কোটি বেশি ডোজ প্রদান করেছি, আর এর মধ্যে এর ভিতরেই কিছু মানে ডাবল ডোজও হয়ে গেছে, আর এখন তো আমরা আরও বুস্টার ডোজ দেওয়াও শুরু করে দিয়েছি। কারণ আমাদের দেশের মানুষ সুরক্ষিত থাকুক সেটাই আমি চাই, সুস্থ থাকুক সেটাই আমি চাই। তো আমি আরেকটা অনুরোধ করব যে যেহেতু অমিক্রন নতুনভাবে একটা আবার সারা বিশ্বে দেখা দিচ্ছে, এখানে আমাদের দেশের মানুষকে একটু স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলতে হবে। আর শীতকালের প্রাদুর্ভাবটা বাড়ে, আর এমনি সাধারণত আমাদের দেশের শীতকালে একটু সর্দি কাশিও হয়, সেদিকে লক্ষ্য রেখে সকলে মাস্কটা ব্যবহার করবেন, খুব বেশি বড় জনসমাগমে যাবেন না, সেখান থেকে একটু নিজেদেরকে সুরক্ষিত রাখবেন, আর যারাও কোনো বড় সমাবেশ যেহেতু না হয় সেটার দিকেও লক্ষ্য রাখবেন এবং স্বাস্থ্য সুরক্ষা বিধিটা সবাই মেনে চলবেন, সেটাই আমি চাচ্ছি। আমাদের লক্ষ্য যে দেশের 80% মানুষ যারা টিকা নেওয়ার জন্য ছোট্ট শিশু বাদে তাদেরকে আমরা দেব, আর আন্তর্জাতিকভাবে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন শিশুদের কোন বয়স থেকে টিকা দেওয়া যাবে যখনই তাদের কাছ থেকে আমরা সেই নির্দেশনা বা নীতিমালা পাবো, আমাদের দেশেও আমরা সেই ভ্যাকসিনটা দিতে শুরু করব। কাজেই আমরা আমাদের বাজেটে যে কোনো এই মহামারী যেটা সারা বিশ্বব্যাপী আমাদের অর্থনীতিকে সচল রাখার জন্য যেন আমরা বিশেষ অনুদানা দিয়েছি, পাশাপাশি স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আমরা বিশেষ বরাদ্দ ইতিমধ্যে বাজেট আমরা রেখেছি, প্রায় 10,000 কোটি টাকা আমাদের বাজেটে রাখা আছে, আর এর বাইরেও যদি প্রয়োজন হয় আমরা খরচ করতে পারবো, সেভাবে আমাদের উদ্যোগ নেওয়া আছে। তাছাড়া আমরা আলাদা একটা ফান্ডও তৈরি করেছি, কাজে সেভাবে আমরা মানুষের চিকিৎসা সেবাটা দিয়ে যাচ্ছি। একটি বিষয় আমরা যে বিশ্ববিদ্যালয়গুলি প্রত্যেকটা বিভাগে করে দিচ্ছি, এই বিশ্ববিদ্যালয়গুলি করার মূল উদ্দেশ্যটা হলো সেখানে যেমন চিকিৎসা সেবা দেওয়ার সাথে সাথে গবেষণা করা, কারণ গবেষণাটা আমাদের আসলে স্বাস্থ্য বিজ্ঞানের গবেষণা
একান্তভাবে অপরিহার্য। সেখানে আমি ইতিমধ্যে সবাইকে একটু উৎসাহিত করছি, সবাইকে আহ্বানও করছি। তা আমি বলবো যে আমাদের অনেকে খুব ভালো গবেষণা করে যাচ্ছেন, তবে বেশিরভাগ যারা ভালো নামি দামি চিকিৎসক হয়ে যান তারা তো চিকিৎসা সেবা দিতেই ব্যস্ত থাকেন, কিন্তু কিছুটা সময় যদি আপনারা ব্যয় করেন বা এই গবেষণার দিকে একটু নজর দেন তাহলে আমাদের দেশের পরিবেশ, আমাদের দেশের আবহাওয়া, আমাদের দেশের জলবায়ু, আমাদের দেশের সব কিছু মিলে এই দেশের মানুষের কী কী ধরনের রোগ দেখা দেয়, তার প্রতিরোধ শক্তিটা কীভাবে বাড়ানো যায় সেটা কিন্তু ব্যবস্থা নেওয়া যায়। আমাদের দেশে কিন্তু মানুষ সবসময় মানে আমি বলবো যে পেটের রোগেই বেশি ভুগত, কিন্তু আমাদের কোনো ইনস্টিটিউট ছিল না। ইতিমধ্যে আমরা গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট কিন্তু প্রতিষ্ঠা করে দিয়েছি, ENT ইনস্টিটিউট, আই ইনস্টিটিউট, সব ধরনের ইনস্টিটিউট কিন্তু একে একে আমি সরকার আসার পর থেকে প্রথম ধাপে এবং এই দ্বিতীয়বারেও আমরা তৈরি করে দিচ্ছি। এই ইনস্টিটিউটটা যেমন একদিকে আমরা তৈরি করছি, সেই সাথে আমি চাই যে মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলি, কারণ 8টা বিভাগে 8টা মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে, আর বিশ্ববিদ্যালয়গুলিতে মূলত পোস্ট গ্রাজুয়েশন তারাই সেখানে যাবেন, চিকিৎসা সেবা দেওয়ার সাথে সাথে একটু গবেষণাটার দিকেও নজর দেবেন, সেটা আমার একটা অনুরোধ থাকলো আপনাদের প্রতি। তার জন্য যা যা দরকার আমরা ব্যবস্থা করব। ইতিমধ্যে ক্যান্সার চিকিৎসা, বোনমারো প্ল্যান্টেশন কিছু কিছু আমরা শুরু করেছি, কিন্তু এটা আমাদের আরও বেশি দরকার। আমাদের দেশের জনসংখ্যার কথা চিন্তা করেই আমাদের এই ব্যবস্থাটা নিতে হবে। বায়োটেকনোলজি ইনস্টিটিউটও কিন্তু সবারই আমরা করে দিয়েছি, আর কাজে এই সব বিষয়গুলির উপর আপনাদের নজর দিতে হবে, যেমন বায়োকেমিক্যাল, বায়োমেডিক্যাল, বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অঙ্কোলজি, এসব বিষয়ে গবেষণা খুবই প্রয়োজন। কেন আমাদের দেশে এত বেশি ক্যান্সার হচ্ছে, কেন মানুষ এই ধরনের অসুখে ভুগছে, সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে। আমরা চাই যে আমাদের প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনশক্তি গড়ে উঠুক, আর এই অতিমারি এটাকে যেভাবে হোক আমাদের মোকাবেলা করতে হবে, এই জন্য মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, আধুনিক জ্ঞান সম্পন্ন একটি বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন, যে দেশের প্রতিটি মানুষ একেবারে গ্রামের তৃণমূল পর্যায়ের মানুষ তারা যেমন অন্ন পাবে, বস্ত্র পাবে, বাসস্থান পাবে এবং চিকিৎসা সেবা পাবে, সেটাই আমাদের লক্ষ্য, যেটা জাতির পিতা একমাত্র স্বপ্ন ছিল। ইতিমধ্যে আমরা এই ব্যাপারে অনেক দূর অগ্রসর হয়েছি এবং বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা দেওয়া হচ্ছে, বাংলাদেশে একটি মানুষের গৃহহারা থাকবে না, তার পদক্ষেপ জাতির পিতা নিয়েছেন, আমরা সেই পদক্ষেপ অনুসরণ করে মানুষকে আমরা ঘর করে দিচ্ছি। সেই সাথে সাথে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ আমরা পৌঁছে দিয়েছি, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা আমরা ব্যাপক উন্নয়ন করে যাচ্ছি। আমাদের দেশের মানুষ বুকে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, কাজে এই দেশটা বিশ্বের দরবারে সবসময় মাথা উঁচু করে চলবে, কারো কাছে হাত পেতে চলবে না, পরনির্ভরশীল হবে না, আত্মনির্ভরশীল, আত্মমর্যাদাশীল হবে, সেভাবে আমাদের দেশকে আমরা গড়ে তুলতে চাই। কাজে আমাদের দেশে একটু ক্যান্সারের প্রাদুর্ভাব একটু বেশি দেখা যাচ্ছে, কিডনির প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, হার্টের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে জনগণকে বলবো যে এইসব ব্যাপারগুলি যখন বেশি দেখা যাচ্ছে তখন স্বাস্থ্য সুরক্ষাটা মানা এবং কী কী স্বাস্থ্যবিধিটা মানলে পরে নিজেকে সুস্থ রাখা যায় এবং খাদ্য অভ্যাস থেকে শুরু করে সব ব্যাপারে সবাইকে একটু বিশেষভাবে সচেতন হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কারণ আমরা ইতিমধ্যেই জনগণের নিকট ক্যান্সার চিকিৎসা সহজলভ্য করতে বিভাগীয় জেলা পর্যায়ে হৃদরোগ, কিডনি, ক্যান্সার রোগীদের সেবা বৃদ্ধির উদ্যোগ আমরা গ্রহণ করেছি। কাজে আমরা চাই যে আমাদের দেশের মানুষ এগিয়ে যাবে, আর আজকে যে উদ্যোগটা এটার জন্য আমি স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই যে তারা এই ব্যবস্থা নিয়েছে যে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে বিভাগীয় পর্যায়ে 8টি হাসপাতালে ক্যান্সার ইউনিট স্থাপন এবং এই এর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নির্মাণ কাজ শুরুর জন্যই আজকে এখানে আমরা সকলে সমবেত হয়েছি। কাজে দ্রুত এবং মানসম্পন্ন কাজ যেন হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে, সেই কথা বলেই আমরা চাচ্ছি যে শুধু রাজধানীমুখী না, এই সেবাটা একেবারে তৃণমূল মানুষ যেন পায় সেজন্য প্রত্যেকটা বিভাগেই আমরা এটা প্রতিষ্ঠা করতে চাই। সেই মহৎ উদ্যোগ আজকে নেওয়া হয়েছে, কাজে সেখানে আমি আজকে আমাদের বিভাগীয় পর্যায়ে 8টি হাসপাতালে
ক্যান্সার ইউনিট স্থাপনের ভিত্তি স্থাপন এবং নির্মাণ কাজ শুরুর শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয়জী হোক। তামাবিল স্থলবন্দরে মালামাল আমদানিতে অটোমেশন পদ্ধতি চালুর প্রতিবাদে পাথর আনা বন্ধ রেখেছেন আমদানিকারকরা। এতে প্রতিদিন 50 লাখ টাকার মতো রাজস্ব হারাচ্ছে সরকার। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। নৌপরিবহন মন্ত্রণালয়ের স্থলবন্দর কর্তৃপক্ষ শুক্রবার থেকে তামাবিল স্থলবন্দর দিয়ে পাথর আমদানিতে অটো SMS পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেয়। কর্তৃপক্ষ বলছে, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ধারাবাহিকতায় এই পদ্ধতি চালু করা হয়েছে। 7 তারিখ থেকে এই অটো SMS সফটওয়্যারটি এখানে ইনস্টল করা হয়েছে। এতে করে হবে কি, সরকারি সেবা জনগণের দ্বারগোড়ায় ডোর টু ডোর পৌঁছে দেওয়ার বিষয়টি আরও ত্বরান্বিত হবে। তবে এই পদ্ধতি চালুতে সময় ক্ষেপণ হবে এবং সরকার রাজস্ব হারাবে বলে দাবি আমদানিকারকদের। একটা গাড়িতে ম্যাক্সিমাম 5 মিনিট সময় লাগবে, ব্যাংকের নাম লিখবে, সব কিছু লেখার পরে অটো SMS আমি ইনপুটারের মোবাইলে যাবে, অটো SMS কনফার্ম হওয়ার পরে ওনারা গাড়িটা স্কেল থেকে নামাবেন। SMSটা শুরু হইলে আমাদের এখানে 100-200 গাড়ি ঢুকবে কি না সন্দেহ আছে। তো আমরা যদি এই অবস্থায় ব্যবসা না করতে পারি তাহলে আমরা তো আর কিছুই করার নাই। আমরা এখানে ব্যবসা বন্ধ করছি, আমরা ব্যবসা করে তো আমাদের লস হব। অন্যদিকে ভারতের স্থলবন্দর নির্মাণের কাজ চলছে, ওই বন্দর চালুর আগে এ ধরনের সিদ্ধান্ত না নেওয়ার দাবি জানিয়েছেন আমদানিকারকেরা। দুই পোর্ট যদি একসাথে আমরা অটোমেশন বা সফটওয়্যার বসানো হয় তাইলে আমাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না, ওজন আমরা কোনো ব্যবসায়ী লস করব না। ভারত থেকে প্রতিদিন আমদানি করা 700 থেকে 800 পাথরবাহী ট্রাক বাংলাদেশে আসে। নতুন পদ্ধতি চালুর প্রতিবাদে শুক্রবার থেকে আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকেরা। দেখছেন এ সময়ের বাণিজ্য। ভারতে ওমিক্রন শনাক্তের সংখ্যা বাড়লেও হিলি স্থলবন্দরে নেই বাড়তি কোনো সতর্কতা। বন্দরের ভিতরে স্বাস্থ্যবিধি না মেনেই চলাচল করছে ভারতীয় ট্রাক চালক ব্যবসায়ীরা। এতে ওমিক্রনের চরম ঝুঁকিতে বন্দরটি। সার্বিক পরিস্থিতি জানাতে এই মুহূর্তে হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, সরাসরি যাচ্ছি তার কাছে। করোনা মহামারীর ভাইরাসের সংক্রমণ কাটতে না কাটতে নতুন ভাইরাস আতঙ্ক অমিকরণ দেখা দিয়েছে ইতিমধ্যে। এই সংক্রান্ত প্রতিবেশ দেশ ভারতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সে ভারতে পাওয়ার পরে কিন্তু আপনি জানেন যে হিলি স্থলবন্দরে প্রতিদিন ভারত থেকে প্রায় 150 থেকে 200 ট্রাক, ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করে। আসলে প্রবেশ করার পরে যে ট্রাক ড্রাইভাররা বাংলাদেশে প্রবেশ করার পর তাদের শুধুমাত্র তাদের শরীরের তাপমাত্রা মাপার পরে তাদের গাড়িতে স্প্রে করে তারা বন্দরে প্রবেশ করছে। বন্দরে প্রবেশ করার পরে তারা দিনের পর দিন এই বন্দরে তারা অপেক্ষা করছে। আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি যে করোনা ভাইরাস বিগত সময় আমরা দেখেছি অমিক্রন যে মহামারী আকারে ভারতে ইতিমধ্যে কিন্তু শনাক্ত দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নতুন কোনো আমরা পদক্ষেপ দেখিনি। স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছিলাম, স্বাস্থ্য বিভাগকে জানতে চেয়েছিলাম যে এখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা বা তাদের অ্যান্টিজেন টেস্টের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা বা কোনো নির্দেশনা এসেছে কিনা। তারা যেমনটা বলেছেন যে নতুন কোনো নির্দেশনা কাছে এখনো আসেনি। শুধুমাত্র পাসপোর্ট যাত্রীদের ক্ষেত্রে কিন্তু সেরকম নির্দেশনা তারা পেয়েছে। মেডিকেল টিম সেখানে থাকলো, বন্দরে কিন্তু কোনো মেডিকেল টিম নাই। আমি উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তাকে জানতে চেয়েছিলাম যে এখানে এতগুলি ট্রাক ড্রাইভার আসছে, যেখানে আছে বাণিজ্য একটা বন্দর, যেখানে প্রতিদিন শত শত বাংলাদেশ ট্রাক ড্রাইভার আসছে, তারা এখানে কিন্তু আসছে, তাদের এখানে পণ্য কেনা বেচা করছে। এখানে CNA বেজিয়ান কাস্টম কর্মকর্তা তারাও কিন্তু বেশ একটা আতঙ্কিত, তারাও কিন্তু একটা স্ক্যানারের বা মেডিকেলের দাবি জানিয়েছেন। তো এ বিষয়ে তিনি বলছেন যে নতুন কোনো নির্দেশনা না আসার কারণে আমরা পোর্ট কর্তৃপক্ষ কিন্তু আমরা জানিয়েছেন পোর্ট কর্তৃপক্ষ যেভাবে সিদ্ধান্ত নেয় তারা স্বাস্থ্যবিধি মেনে চালাবে। আমি পোর্ট কর্তৃপক্ষের সাথে জানতে চেয়েছিলাম যে কতটুকু তারা স্বাস্থ্যবিধি নিশ্চিত করে তারা আমদানি রপ্তানি চালিয়েছেন। তারা বলছেন যে তারা এখানে প্রতিটা ট্রাককে তারা জীবাণুনাশক স্প্রে করছে, ট্রাক ড্রাইভারদেরকে তারা শরীরের তাপমাত্রা যেটা মারবার দরকার তারা সেই স্বাস্থ্যবিধি তারা মানে চলছেন। তারপরেও তারা জানিয়েছেন যে যতটুকু তারা এই যে স্বাস্থ্যবিধির বিষয়ে তারা কিন্তু সন্তুষ্ট না। তারা জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এখানে একটা মেডিকেল টিম স্ক্যানার যদি এখানে বসায় সেক্ষেত্রে তারা হয়তো জানতে পারবে যে কার শৈলে তার কাছে অমিকরণ আছে কিনা, কোনো ভাইরাস আছে কিনা। এই বিষয়ে কিন্তু বাংলাদেশের যে ট্রাক ড্রাইভাররাও কিন্তু দাবি জানিয়েছেন, CNF-দের দাবি যে মাননীয় সরকার যেন অন্তত বিষয়টা দৃষ্টি দিবেন। তো হিলি স্থল বন্দর থেকে অমিকরণ যে স্বাস্থ্যসেবা ঝিমিয়ে পড়েছে, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তাজনিম।
ধন্যবাদ শফিক। চিরচেনা পণ্যের সমাহার, অফার বেচা কেনা দর্শনার্থীর সমাগমে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে নতুনত্বের দেখা মিলছে না বলে অভিযোগ ক্রেতাদের। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে প্রত্যাশা পূরণের আশা অংশ নেয়ার প্রতিষ্ঠানগুলোর। বাণিজ্য সচিব বলছেন, এবার নতুন পণ্যকে দেশে ও বিদেশে তুলে ধরতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিটি স্টলে নান্দনিক সাজ তুলে ধরা হয়েছে বৈচিত্র্যময় পণ্যের সম্ভার। প্রথমবার ঢাকার বাইরে বসেছে দেশের ব্যবসা বাণিজ্যের হালনাগাদ চিত্র তুলে ধরার সবচেয়ে বড় এই আসর। দিন গড়াতেই একটু একটু করে কাটছে দূরত্বের কারণে দর্শনার্থী সমাগম কম হওয়ার শঙ্কা। আমরা যে উদ্দেশ্যে আসছি সেটা সফল হবে কিনা এ ধরনের একটা শঙ্কা ছিলাম, তবে এখন আশা করছি যে দিন দিন ভালো হচ্ছে। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আপনার খুব স্পেশাল ডিসকাউন্ট চলছে, বিক্রি মোটামুটি ভালো আছে, অনেক ভালো। আশা করি আজকে আর কালকে, আজকে টাইম শুরু হয়েছে বলতে পারি না যে হবে কি কেমন হবে, তারপরও মনে করি যে ভালোই হবে। মেলায় পণ্যে নতুনত্ব চান ক্রেতা দর্শনার্থীরা, দাম নিয়ে জানালেন স্বস্তির কথা। নতুনত্ব কিছু কিছু আইটেম নতুনত্ব আছে এবং একটু ভিড় কম যদিও, কিন্তু জিনিস কোয়ালিটি ভালো, কোয়ালিটি সম্পন্ন জিনিস আসছে। অনেক দেশি পণ্য পাচ্ছি, আবার আমরা বাইরের কান্ট্রিগুলোরও অনেক কিছু দিচ্ছি। এবার এসেছে আমাদের দেশে ও রাজ্যে তুর্কিশ, পাকিস্তানি, ওদের পণ্যগুলিও খুবই ভালো। যেসব জিনিস নিয়ে যেখানে আসছিলাম সো সেসব আমার দামের মধ্যে আছে আর কি, কিছু গেলে এবং নতুন কিছু কালেকশন আসছে বাইরে থেকে। ফার্স্ট টাইম বাণিজ্য মেলাতে আসা অ্যান্ড আমি খুবই সারপ্রাইজ যে এত সুন্দর, আমি এটা কখনো দেখিনি অ্যাকচুয়ালি। আমি দেখতেছি, যদি পছন্দ হয় নিয়ে নিব। দেশের বাজারে নতুন পণ্য ও রপ্তানির পথে হাঁটতে এই মেলা যেন বড় ভূমিকা রাখে সে বিষয়ে গুরুত্ব দিয়েই সাজানো হয়েছে এবারের আসর, জানালেন বাণিজ্য সচিব। আমরা দোকানপাটকেও এখানে অন্তর্ভুক্ত করতাম এতকাল, যদিও আন্তর্জাতিক মেলা বলা হতো, আমার মনে হয় সেদিকটা থেকে আমরা এবছর মুক্ত হয়েছি। আমাদের বাংলাদেশের পণ্যকে বিশ্বে পরিচিত করানো এবং দেশবাসীর সাথেও পরিচিত করানো, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এবারের মেলায় বসার জন্য ভালো ব্যবস্থা করা হলেও নেই শিশুদের জন্য বিশেষ কোনো আয়োজন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেখছেন এ সময়ের বাণিজ্য। রিকশা থেকে নেমে ফোন থেকে দেয়া যাবে ভাড়া, ভাঙতির জন্য চিন্তা করতে হবে না রিকশা চালককেও। ক্ষুদ্র লেনদেনে নতুন এই দিগন্তের সূচনা করেছে ট্রাস্ট আজিয়াটা পে অ্যাপ। প্রাথমিকভাবে রাজধানীর ধানমন্ডি এলাকায় নতুন এই সেবা চালু করল মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানটি। রিকশার নগরী ঢাকা, রাজধানীর অলিগলি রাজপথে বৈধ অবৈধ মিলিয়ে প্রায় 15 লাখ রিকশা চলাচল করে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের 2015 সালের তথ্য মতে ঢাকার 40% মানুষ নিয়মিত চলাচলের ক্ষেত্রে রিকশার উপর নির্ভরশীল। এ বিষয়টি মাথায় রেখে যাত্রীরা যাতে রিকশা ভাড়া মোবাইলে পরিশোধ করতে পারেন তার উদ্যোগ নিয়েছে ট্রাস্ট আজিয়াটা পে ট্যাপ। শনিবার রাজধানীর ধানমন্ডি এলাকায় নতুন উদ্যোগের অংশ হিসেবে 300+ রিকশা চালককে একটি করে কিউআর কোড সম্বলিত কার্ড দেওয়া হয়েছে। যাত্রীরা ট্যাপ অ্যাপ দিয়ে স্ক্যান করে রিকশা চালকের ট্যাপ ওয়ালেটে ভাড়া দিতে পারবেন। খুদে বার্তার মাধ্যমে জানা যাবে লেনদেন সম্পন্ন হয়েছে কিনা। যাত্রী যারা তারা যদি ট্যাপ দিয়ে রিকশা পেমেন্ট করেন তারা ইনস্ট্যান্ট 10% ক্যাশব্যাক পাবেন। এই প্রক্রিয়ায় লেনদেনের জন্য যাত্রীদের স্মার্টফোন লাগবে, তবে রিকশা চালকদের একটি ফিচার ফোন থাকলেই চলবে। 100 টাকায় 10 টাকা বোনাস পাবেন রিকশা চালকরা। বিপরীতে ট্যাপ এজেন্ট থেকে ক্যাশ আউট করতে খরচ হবে 1.80 টাকা। পয়সা হিসাব নিকাশ করা লাগলো না, গ্যারেজে যে এজেন্টকে দিব, চার্জার তুলে নিতে পারলাম, সারাদিন কাজ শেষে। নাগরিক জীবনের সকল স্তরে MFS সেবা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ বলে জানালেন কর্মকর্তারা। রাত্রেবেলা যখন ইয়ে করে ওদের সেফটি থাকে না, সে এই সমস্ত জিনিসের জন্য আমার কাছে মনে হয় এটা তাদের জন্য একটা সেফটিও হবে। পরীক্ষামূলক কার্যক্রম শেষে শিগগিরই এই সেবা তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে চায় ট্রাস্ট আজিয়াটা পে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। মেরিন টেকনোলজিতে দক্ষ জনবল তৈরির অন্যতম প্রতিষ্ঠান বাগেরহাটের ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি IMT। অথচ প্রতিষ্ঠানটি ধুঁকছে জনবল সংকটে। দুটি ডিপ্লোমা কোর্সে 18 প্রশিক্ষক পদের বিপরীতে আছেন মাত্র 7 জন। বিষয়টি সুরাহার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বাগেরহাট থেকে আলী আকবর টুটুলের রিপোর্ট, ছবি তুলেছেন সোহাগ আহমেদ। প্রতিষ্ঠার পর থেকেই অর্ধেকের কম জনবল নিয়ে একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছে বাগেরহাটের ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি IMT।
মেরিন ইঞ্জিনিয়ারিং ও শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিংয়ে 18 জন প্রশিক্ষক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 7 জন। আর 6টি শর্ট কোর্সে প্রশিক্ষক সহ 66টি পদ থাকলেও জনবল রয়েছে মাত্র 29 জন। ডিপার্টমেন্টাল স্যার না থাকে আমরা ডিপার্টমেন্টাল বইগুলো ভালোভাবে পড়তে পারছি না। নিবাল আর্কিটেকচারের টিচার নেই, ওয়ার্কশপের টিচার নেই। প্রশিক্ষক সংকটে শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হিমশিম খেতে হচ্ছে প্রশিক্ষকদের। খুবই অল্প সংখ্যক ইনস্ট্রাক্টর বিন্দু আছে, আমরা এগুলো কভার করতে আমাদের আসলে হিমশিম আশ্বস্ত করেছে। খুব শীঘ্রই শিক্ষক সহ জনবল আমাদেরকে দিবেন। 2014 সালে বাগেরহাট সদরের বৈটপুর এলাকায় 2.5 একর জমির উপর নির্মিত হয় ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি। সময় সংবাদ, বাগেরহাট। দেখছেন এ সময়ের বাণিজ্য। পার্বত্য অঞ্চলের সৌন্দর্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে পর্যটন মন্ত্রণালয় ও ট্যুর অপারেটরদেরকে ভূমিকা রাখার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গতকাল সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে পার্বত্য মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পার্বত্য অঞ্চলের বিভিন্ন পণ্য নিয়ে পার্বত্য মেলার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বাংলাদেশের পার্বত্য অঞ্চলে যে অপরূপ সৌন্দর্য রয়েছে তা ভ্রমণ পিপাসুরা জানেন না। পার্বত্য অঞ্চলের সৌন্দর্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারলে দেশ আর্থিকভাবে লাভবান হবে। আগামীতে ভ্রমণ পিপাসুদের কাছে পার্বত্য অঞ্চলকে বিশ্ব দরবারে তুলে ধরতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ট্যুর অপারেটরদেরকে প্রতি আহ্বান জানান মন্ত্রী। পর্যটনের একটা বিরাট সম্ভাবনা রয়েছে পার্বত্য চট্টগ্রামে। যে সম্ভাবনাটা রয়েছে সেই সম্ভাবনাটাকে কাজে লাগানোর জন্য, তাহলে এই সম্ভাবনাকে যদি কাজে লাগাতে পারি দেশ উপকৃত হবে, পার্বত্য এলাকার মানুষ উপকৃত হবে, দেশের অর্থনীতি উপকৃত হবে, কৃষি পণ্য আরও বেশি উৎপাদন করতে পারি, তাহলে আমি মনে করি পুরো দেশ উপকৃত হবে। আদি বুড়িগঙ্গা ঘিরে পর্যটন ব্যবস্থা গড়ে তুলতে কয়েক হাজার কোটি টাকার প্রকল্প নেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শনিবার ঢাকা 10 আসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি। বর্তমান হাজারীবাগে কেউ আসতে না চাইলেও আগামীতে দেশের পাশাপাশি বিদেশি পর্যটকরাও আদি বুড়িগঙ্গা এলাকায় ঘুরতে আসবেন, সেভাবেই গড়ে তোলা হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে ঢাকা 10 আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুটি ওয়ার্ডে প্রায় 4,000 কম্বল বিতরণ করা হয় দুস্থ মানুষদের মাঝে। দেখছেন এ সময়ের বাণিজ্য। ভোর থেকে সরগরম মানিকগঞ্জ সদরের ভাটবাউরের সবজির আড়ত। সপ্তাহের ব্যবধানে কয়েকটি সবজির দাম বাড়লেও যোগান ভালো থাকায় কমেছে বেশিরভাগের দর। 50 পয়সায় মিলছে প্রতি পিস লেবু। কৃষকরা জানান, দাম ভালো থাকলেও দুর্যোগে সবজি নষ্ট হওয়ায় লাভের মুখ দেখছেন না তারা। আর চাঁদাবাজির অভিযোগ আড়তদার সমিতির। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। কনকনে শীত ও কুয়াশা উপেক্ষা করে কৃষক এবং পাইকারদের হাকডাকে সরগরম মানিকগঞ্জ সদরের ভাটবাউর সবজির আড়ত। উঠেছে ফুলকপি, টমেটো, বেগুন, গাজর, মিষ্টি কুমড়া সহ নানা জাতের শীতকালীন সবজি। কয়েকটি সবজির সরবরাহ কমায় বেড়েছে দাম, তবে বেশিরভাগ সবজির যোগান ভালো থাকায় দর কমেছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। কৃষকরা জানান, অসময়ের বৃষ্টির কারণে খেতে অনেক ফসল নষ্ট হয়েছে, এ কারণে দাম বেশি থাকলেও লাভবান হচ্ছেন না তারা। দাম হইলো তো আমাকে পোষাইতেছে না, বৃষ্টিতে কুয়াশা এগুলিতে মারি গেছে, সেচের দাম বেশি, পুষাইতেছে না, লস হইতেছে। বেগুন, টমেটো কম আর কপি, এই জিনিসগুলোর দাম একটু বাড়ছে। পাতাকপি, গাজর, আপনার তারপরে নতুন আলু, মুড়ি কাটা, পেঁয়াজ, এগুলির দাম 2 টাকা কেজিতে কমছে। অনেক বেশি আনতাম, এখন বৃষ্টি আর কুয়াশার জন্য কিছু নষ্ট হয়ে গেছে, এখন মাল কম। আড়তটি পৌরসভার বাইরে হলেও পৌরসভা এবং যানবাহন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে চাঁদা নেয়ার অভিযোগ মালিক সমিতির। প্রশাসকের কাছে আমার একটা দাবি যে আমাদের এখানে কোনো যাতে চাঁদাবাজি না হয়, আমাদের এখানে যাতে বৃষ্টি হয়ে যায় রাস্তাঘাট হইলে, আমাদের এখানে যারা সাধারণ গরিব মানুষ, আমরা ব্যবসা বাণিজ্য করে খাই, জীবিকা রক্ষা করি, এদের একটু সুবিধা হয়। ভাটবাউরের এই সবজির আড়তে প্রতিদিন 90 লাখ থেকে 1 কোটি টাকার সবজি কেনা বেচা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। নাটোর জেলার বেশিরভাগ হাট বাজারে এখন বিক্রি হচ্ছে পেঁয়াজের চারা।
মৌসুম শুরু হওয়ায় সরবরাহ দিন দিন বাড়ছে। চলতি মাসে প্রতি মণ চারা পেঁয়াজ বিক্রি হচ্ছে 500 থেকে 700 টাকা। এতে লোকসান হচ্ছে বলে জানান কৃষকরা। এদিকে চারার দাম কমে যাওয়ায় পেঁয়াজের দামও কমবে বলে আশা চাষিদের। নাটোর থেকে আল মামুনের পাঠানো তথ্য ও জাহিদুল ইসলাম সুমনের ছবিতে রিপোর্ট। ঘাট বাজারে বেড়েছে পেঁয়াজ চারার সরবরাহ। গত বছর প্রতি মণ চারার দাম 3,000 থেকে 4,000 টাকা থাকলেও এবছর 500 থেকে 700 টাকা। পেঁয়াজের চারা উৎপাদনকারী কৃষকরা জানান, চলতি মৌসুমে প্রতি মণ চারা উৎপাদনে গড়ে 600 টাকা খরচ হয়েছে। বাজারের দামে চারা বিক্রি করলে লোকসান হচ্ছে তাদের। বিঘাতে 30,000 টাকার মতো খরচ পেঁয়াজের বীজ বা সার ওষুধ। তবে পেঁয়াজ চাষিরা জানান, চারার দাম কমে যাওয়ায় এবছর প্রতি বিঘায় উৎপাদন খরচ কমবে 20,000 টাকা। সব মিলে 20,000 টাকার চারা বেচা যাচ্ছে, যেমন 500-600 টাকা এমন চারা, এই দামে চারা বেচলে অনেক লস হয়ে যাচ্ছে আমাদের। 500-600-700 টাকা মন চারা বেশি কামলার টাকা হচ্ছে না, কিনার লোক কম, গ্রোসাররা বেশি বেশি চাইছে, এবার 600-700-500 টাকা মন চারা। কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে নাটোরে 660 হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও পেঁয়াজের চারা উৎপাদন হয়েছে প্রায় 900 হেক্টর জমিতে। সময় সংবাদ নাটোর। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়াবহতার মধ্যেই ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে দেয়া বিধিনিষেধে আরও কড়াকড়ি এনেছে জার্মানি। দেশটির চ্যান্সেলর ওলাফ শলস সহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা আশা করছেন, নতুন নিয়মে করোনাকে অনেকটাই বশে আনা সম্ভব হবে। তবে কড়াকড়িতে বিপাকে পড়তে হচ্ছে স্থানীয় সহ প্রবাসী রেস্তোরাঁ ব্যবসায়ীদের। জার্মানির বার্লিন থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। দিনে দিনে রুদ্রমূর্তি ধারণ করা করোনাকে যেন কিছুতেই বাগে আনা যাচ্ছে না। জার্মানিতে দিন ফুরলেই দেশ জুড়ে মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে একের পর এক আক্রান্ত রোগী। একই সাথে করোনার দুই ডোজ নেয়ার পরও পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যাও। তাই যে কোনো মূল্যে করোনাকে রুখতে চলমান বিধি নিয়মে কড়াকড়ি আরোপ করেছে ওলাফ শলস প্রশাসন। নতুন নিয়মে টিকা নেয়া, সেরে ওঠা কিংবা করোনায় নেগেটিভ প্রমাণিত এমন 10 জনের এক হওয়ার অনুমোদন পাওয়া গেলেও না নেয়াদের ক্ষেত্রে এক হতে পারবে মাত্র 2 জন। তবে গ্রাহকদের জন্য করোনার 2G+ নিয়মটি আরোপ করায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশি রেস্তোরাঁ ব্যবসায়ী সহ এই খাতে কর্মরতরা। অনেকেই বেকার হয়ে পড়েছেন এবং যারা দেশে টাকা পাঠান সবসময় তারা এই মুহূর্তে টাকাও পাঠাতে পারছেন না। আমাদের এই ব্রাঞ্চে আমরা কাজ করছি, বহু লোক কর্মহীন হয়ে পড়ছে। এদিকে সাধারণ মানুষের মধ্যে শুরু থেকেই নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনকে হালকাভাবে নেয়ার প্রবণতা মৃত্যু ও সংক্রমণের ঝুঁকি বাড়াবে বলছেন সংক্রমণ বিশেষজ্ঞরা। জার্মানিতে সংক্রমণ শুরুর পর থেকেই করোনাকে রুখতে প্রশাসনের দেয়া নানা বিধি নিয়মের পরও বাঁচানো যায়নি 1,14,000 মানুষকে। একই সাথে সংক্রমিতের সংখ্যা এখন 75 লাখে পৌঁছেছে। সব মিলিয়ে বাড়ছে অসন্তোষ জনমনে। তবুও উদাসীনতা নয়, বরং ধৈর্য সহকারে সংকটময় এই পরিস্থিতি মোকাবেলার আহ্বান শল্স সরকারের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। তামাবিল স্থলবন্দরে অটোমেশন পদ্ধতি চালুর প্রতিবাদে পাথর আমদানি বন্ধ। প্রতিদিন 50 লাখ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। দূরত্বের সংখ্যা কাটিয়ে পূর্বাচলে জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পণ্যের নতুনত্ব চান ক্রেতা, দাম নিয়ে সন্তোষ। এবং মানিকগঞ্জে কমেছে বেশিরভাগ সবজির দাম। চাঁদাবাজির অভিযোগ আড়তদারদের, নাটোরে বেড়েছে পেঁয়াজের চারা সরবরাহ। এই ছিল এ সময়ের বাণিজ্যের। সঙ্গে থাকুন সময়।